এখন আমি চলে এলাম ডিপি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ভাবছি সন্ধ্যে থেকে ব্লগটা তোমাদের সাথে শুরু করব। আর গরম তো পড়েই গেছে, আর আমার যেহেতু প্রেশারটা হাই, মাঝখানে খুব প্রেশার বেড়েও যাচ্ছে, জানি না কেন। তো যাই হোক, তো আমার গরম লাগছিল, আমি স্নান করে নিয়েছি। মানে রোজই সন্ধ্যে দেওয়ার আগে ফ্রেশ হয়ে দিই, তো আজকে পুরো স্নান করে নিয়েছি। এখন দেখো চুল দিয়ে পুরো জল পড়ছে। তো এখন যাব ঠাকুরঘর, ঠাকুরঘর থেকে আজ ব্লগটা শুরু করব। তো চলো ঠাকুরঘরে যাই, তারপর কন্টিনিউ করব যা যা করছি। কারণ সন্ধ্যাবেলায় সন্ধ্যে দেওয়া, তারপরে তোমাদের দাদাভাই গেলে চা জল খাওয়া সব করা, কিনে আনে কিনেও আনে, আর চা বা কফি যা করবো সেটা করতে হবে। তারপর রাতের ডিনারের মেনু করা আছে, রেডি করা আছে, আর কাজ সবসময়ই থাকে রাত দিন, হ্যাঁ কম বেশি হতে পারে। এখন ভাবলাম যে ওয়াশিং মেশিনে অনেকটা জমে গেছে, তো মেশিনটা চালিয়ে দিই। তো এখন ওয়াশিং মেশিন চলছে, তোমাদের সাথে পরে শেয়ার করছি। এটা আওয়াজ পাচ্ছ তোমরা, ঘর ঘর করে একটা আওয়াজ হচ্ছে, তো ওটা চালিয়ে দিই। আমি যাচ্ছি এখন ঠাকুরঘরে, তিন্নি পড়তে বসবে, এখনও বসেনি, দুপুরবেলায় একটু রেস্ট নিয়েছে, এখন পড়তে বসবে। তো এইসব তো লেগেই থাকবে, চলো যাই। আমার গোপু গোপি গিরিধারী সবার দর্শন করাই, তোমাদের আমার সঙ্গে থাকো। পেনটা ঢিলে হয়ে গেছে, কলমের মধ্যে পেন দামা পড়া, তাই না গেলি? ওরে নাও প্যান্ট, আবার ছোটো ছোটো প্যান্ট কিনবো দিয়ে আমার পড়ো না। আমায় গোপি গোপি কোমলে বেল পাটবে, তো বেলটা মা বানিয়ে দিয়েছে। এই দেখো গোপির কোমরে বেল দিয়ে দিই, নইলে তো গোপির জামা খুলে যাবে। কি হয় না করবে গোপি, হাল করবে করে পৌঁছেছে। তুমি কোন হাতটা করবে, কোন হাতটা করবে, এই হাতটা অনেক বড় হয়ে যাবে, তাই করে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে রাধে। ও গিরিধারী, গিরিধারী বলতে না গিরিধারী, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায়। পরি ডাকছে গিরিধারী তোমাকে, ওই দেখ হরি এক মিনিট চুপ নেই, হরি প্যান্ট পরে নাও, প্যান্ট পরে নাও,
ওই দেখতে পাচ্ছি পাত্রটা আবার খুলে ফেললে কেন তুমি খুব দুষ্টুমি করো জানো আমার গিরিধারে কত বড় বড় চুল আছে দেখবে এক্ষুনি কি সুন্দর লাগে তিনি দিদি অনেক কিছু বলে তাই না চুলটা দেখে আসলে তিনি দিদির তো এরকম সফট কাল চুলের ইচ্ছা হয়নি স্ট্রেট হয়ে গেছে হিঞ্চ করে না ইত্যাদি দিদি হিঞ্চু করে হিঞ্চু এই দেখো পায়েরটা পড়ে পেলো পায়েরটা পড়ে পেলো বাবালে আর লাগবে তো ওরম পড়লে সচ্ছট বলার কি পড়বে এই গোপালার তো পড়াই আছে চুলটা লাগো দেখো দিদি হাসবে না কিন্তু আমার গিরিধারির মাথায় ঠপ কাল চুল দেখেছ ওই বাবা যে কিছু নেই না দে আমার গিরিধারি কিছু নেই না এই এই দেখো দিদি কিছু বলবে দেখো কি সুন্দর লাগছে দেখেছ না ধর এত কিন্তু তো খাবে এখন এখানে থাক আর একদম তুল পড়েনি বলে রাগ করে আছে করে দিচ্ছি ঠেত করে দিচ্ছি ঠিক আছে তো ফ্রেন্ডস চলে এসেছি রান্নাঘরে চা বানাবো তিন কাপ জিজ্ঞেস করলাম হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে আমি বললাম চা খাবে না কফি খাবে বললো চপ এনেছি চা খাবো তো ধূপচা বসিয়েছি আর ঘর ঘর করে আওয়াজ পাচ্ছ তখন আমি বললাম পুজো দিতে যাচ্ছি মেশিন চালিয়ে তো কাঁচা হয়ে গেছে এবার ধোয়া হচ্ছে পুজো দিতে চলে গেছিলাম মেশিন অফ করে গেছিলাম কারণ তিন্নি পড়ছে আর ও খেয়াল রাখবে না দরজা বন্ধ শুনতে পাবে না কানে হেডফোন দিয়ে পড়ছে তো ওই জন্য আমি মেশিনটা বন্ধই করে দিয়েছি বারবার এই ঠাকুরঘর থেকে চিৎকার করে ওরে মেশিন বন্ধ করে রে ওরে এই করে বারবার উঠবে তাই জন্যে আমি আবার এসে চালালাম তা চাটা হয়ে গেলে চা খেয়ে আবার ও তো পড়বে আমি এই হরি চরকি তুত্তুরি ওদের নিয়ে একটু সময় কাটাবো তারপরে রাতে তো তরকারি করা আছে রুটি নিয়ে এসছে হয়ে যাবে আবার একটা দিন শেষ আবার সকাল থেকে আবার একটা দিন শুরু মাঝখানে অনেক ওষুধ পত্তর এইসব আছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করি না আমার ওষুধের লিস্ট যদি দেখো আমি নিজেই মাঝে মাঝে ভয় পেয়ে যাই এত ওষুধ খেতে হয় তো এই কাজের ফাঁকে ফাঁকে ওষুধও চলছে খাওয়া কি করবো আর বলো এই দেখো কথা বলতে বলতে চাটাও ফেললাম এত জোরে উতাল এসে গেছে ঠিক আছে দুধ পড়লে নাকি টাকা আসে চা পড়লে কি আসে জানি না দুধ উতলানে নাকি বলে টাকা আসে দুধ উতলানো ভালো চা উতলানে বোধহয় টাকা চলে যায় জানি না টাকা তো আসছে না ইউটিউবেও তো ডলার ধীরে ধীরে হচ্ছে যাই হোক কাজ করে যাই একদিন না একদিন ফল পাবো
সেই হিসেবে কাজ করে যাচ্ছি। চলো চাটা হয়ে গেছে, ছেঁকে নি, বন্ধ করে দিয়েছি। তো 3 কাপ চা রেডি। এরকমই আর একটা কাপ ছিল, মানে এই যে ট্রান্সপারেন্ট, তিনি হাত থেকে ফেলে ভেঙেছে, খুব রাগ হয়েছে। কারণ এই ট্রান্সপারেন্ট কাপগুলো আমি অনেকদিন আগে দোকান থেকে কিনেছিলাম, গরম দেওয়ার পরেই ক্র্যাক হয়ে গেছিলো। এটা আমি আমাদের এখান থেকে মেলা থেকে কিনেছিলাম, 3টে কিনেছিলাম ইচ্ছা করেই, যে যদি আবার ক্র্যাক হয়ে যায়। উনি বলেছিলেন যে এগুলো হবে না, ভালো, সত্যিই ভালো, মেলাতে উঠে গেছে, আবার সামনে বছর হবে কিনা জানি না, বা ওই কাপের দোকান বসবে কিনা জানি না। তো একটা ভেঙে ফেলেছে, আর ভেঙে ফেললে কি করব, হাত খসকে পড়ে গেছে। তো এইটা নেসকাফের এই কাপটা নিয়েছি। তারপরে কাপ তো অনেক আছে, কিন্তু আমার এই এই কাপগুলো আমার খুব ভালো লাগে দেখতে। তো চলো চাটা খেয়ে নিই।